দিদি ভাইরা, আজ আমি ছোট্ট একটু রেসিপি করবো। এই চিংড়া মাছ বাটকা বড়া করবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন, অনেক বেলা হয়ে গেছে, বাড়ি আত্মীয় স্বজন আছে, একটু তাড়াতাড়ি করিয়া এইটা করব। ওই কাজল দর্গে আনছে, কাজল আর সজল রাজা বানাইয়ে দেব। চলেন, কোথায় বাবার কান্দে কি ওটা কি খাওয়াচ্ছে? কপা কপ খেতে হবে একদম। দাদা কাকার দিন খাইছিস নাই প্রথমবার? একদিন খাইছি, একদিন খাইছি। কোনটা? ভয় লাগে। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছটা বাট কি সুন্দর সবুজ সবুজ লঙ্কা হয়েছে গাছ। এ আর নেব না, কালা লঙ্কা নেব, কৃষ্ণ লঙ্কা। কি পরিমাণে লঙ্কা! ও বৌমা, কি নিয়ে এসেছ? কালা লঙ্কা লইয়া আইছি। কালা লঙ্কা একবারে সজলের মতন কালা। আমাকে আসার জন্য কি করছে দেখো? ধরবে নারকেল না, এগুলো নারকেলের মতো, নারকেলের মতো না, নারকেলই। ও জল নাই, এক ফোঁটাও হলাম, জলটা খাবো গো। জলটা নাই, শুকাই গেছে, অনেকদিন হয়েছে না, নারকেলটা পড়ছে গাছ থেকে, নারকেলটা জল নাই, শুকাই গেছে। নারকেলটা ভালো, মিষ্টি হবে খুব। এবার চিংড়ি মাছটা বেটে নেবো। এই পাটাতে আমি এইটা বাটা হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি। এই দুষ্টু ছেলে, তুমি কি করছো? তোকে দাও, ওই দু একটা ছাড়ক বসে বসে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ও ছাড়াবে। বেশি নারকেল দেব না গরমে, তাই অল্প নারকেল দিয়ে আমি এইটুকু এইটুকু বেটে দেবো। নারকেলটা দিয়ে দিচ্ছি, বেটে নেবো। বাটা হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো নারকেল, পেঁয়াজ,
সবটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি, হলুদ, লবণ স্বাদ মতন দিয়ে দেবো, বেসন কাটা। এবার মাখাবো ভালো করে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। খাইনি বড়া খাওয়ার লোক বড়া খেতে এসছে। হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। কি বলো শুন না, কি কাঁচা দলা দলা একটু খানি, কেন কাঁচা দলা কখন আসছে বড়া বানাতে? ঠাকুমা কি বলেছে জানো, আমি নাকি ওই কালো লঙ্কাগুলোর মতো কালো করাই চাপাই। সকালে কি কুয়াশা হয়েছিল বলেন তো, অন্ধকার হয়ে গেছিল সারা জায়গা। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট্ট ছোট্ট বানাবো। তালের পর মতন থাকতে পারো না শুধু ওইভাবে, না না এই ভিতরগুলো লাল হয়ে গেছে, এগুলো উঠা দিচ্ছি। আমাগো চিংড়া মাছের বড়া হয়ে গেছে, এই দেখেন কিরকম হয়েছে। এর ভিতর চিংড়া মাছের ভিতর নারকেল বাটা, চিংড়া মাছও বাটকে দিয়েছি, নারকেলও বাটকে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ভুট্টার আটা দিয়েছি, আর লঙ্কা কুচানো দিয়েছি, পেঁয়াজ কুচাইয়ে দিয়েছি, দিয়ে আমরা এই বড়া বাজছি, এই দিয়ে বড়া বাজছি। এখন একটা তো খাইয়ে দেখলো, ওরা কইলো ভালো হয়েছে। আমাগো পুহইদের চিংড়া মাছ, ওই পুহইদের কুচা চিংড়ি ছাবি দিয়ে দর্গে নিয়ে আইছে। কোনটা খাবো, যেটা খাবো খাবো সবই তো এক। এটা আমি খাইয়ে দেখি কেমন হয়েছে। আপনারা এইরকম বাসকে খাবেন, দেখেন ভালো লাগবে। আমি তো সুদা সুদা খাইলাম, আপনারা বাদ দিয়েও খাইতে পারেন, বাদ দিয়েই খাবেন, খুব সুন্দর লাগে। আপনারা সবাই ভালো থাকবেন এই গরমে, সুস্থ থাকবেন, রোদ দূরে বেশি চলাফেরা করবেন না।